অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার বিকেল পাঁচটা পর্যন্ত তিন ঘন্টার তাণ্ডবে বাতাসের গতি ছিল 147 কিলোমিটার। টেকনাফ ও কক্সবাজারের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শাহপরীর দ্বীপ এলাকা। সরওয়ার আজম মানিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। বঙ্গোপসাগরে অবস্থিত 8 বর্গ কিলোমিটার আয়তনের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনসে বেলা দুইটায় ঘূর্ণিঝড় মোখা তাণ্ডব চালায়। দ্বীপটির অন্তত 900 কাঁচা ও টিনের আধা পাকা ঘরবাড়ি ভেঙে গেছে। 420টি নারকেল গাছ সহ অন্তত 3000 গাছগাছালির ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে আহত হয়েছেন 11 জন। এছাড়া জলোচ্ছ্বাসে দ্বীপটির উত্তরপাড়া, পশ্চিমপাড়া ও পূর্ব দিকের কিছু এলাকা প্লাবিত হয়েছে। অন্যদিকে কক্সবাজারের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে টেকনাফের শাহপরীর দ্বীপ। উড়ে গেছে ঘরের চালা, উপড়ে পড়েছে অনেক গাছ। ঘূর্ণিঝড় মোখায় কক্সবাজার জেলায় প্রাথমিকভাবে 2000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 10000 ঘরবাড়ি। আমাদের প্রায় 10000-এর মতো সারা কক্সবাজার জেলায় ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হচ্ছে আমাদের সব মিলে হচ্ছে 12000। ক্ষয়ক্ষতির আশঙ্কায় দ্বীপের প্রায় সব মানুষকে আগেভাগে আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনায় যানমালের ক্ষতি কিছুটা কম হয়েছে বলছে প্রশাসন। আক্তার হোসেন, চ্যানেল আই।